উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস। আমরা ফেসবুকের একটি গ্রুপ, প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার রাত 10টা একটি করে ক্লাস নিয়ে থাকি। আজকে আমাদের সেই সুবাদে শনিবার চতুর্থ বর্ষের জন্য একটা ক্লাস এবং মায়াজমের উপরে, অর্থাৎ আমরা টিউবারকুল মায়াজমের 5টা মেডিসিন নিয়ে আলোচনা কথা। আজকে চতুর্থ নম্বর মেডিসিন ফসফরাস। কেন আমরা এই 4টা মেডিসিনেই টু স্টার নিয়েই ফসফরাস টিউবারকুলোসিস বডির ভিতরে আছে কোথেকেই, সেটা টিউবারকুলোসিস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ ফসফরাসটা টিউবারকুলোসিস গ্রুপের মধ্যে পড়লো, আমরা সেটি আলোচনা করব। তার কারণও আমি আগেও ব্যাখ্যা করেছি। আমাদের একটা উদ্দেশ্য আছে, কী করি অতি সহজে রোগগুলো ওষুধগুলো প্রয়োগ করে আমরা কঠিন রোগ ভালো করতে পারি, সেই সুবাদেই আমার মায়াজম নিয়ে আলোচনা। আজকে সে মায়াজমের ফসফরাস আলোচনা, অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজমের 4 নম্বর মেডিসিন আমাদের দৃষ্টিতে সেটা হচ্ছে ফসফরাস। তারপরে আরেকটা মেডিসিন আলোচনা করব, সেটা ক্যানালিস দিয়েই আমি এই ওষুধ আলোচনাটা শেষ করব। তারপর আমরা শুরু করব কি, তারপর আমরা শুরু করব রোগ নিয়ে। যদিও রোগ নিয়ে আলোচনা করাটা আমাদের উচিত না অর্গানন মতে, কিন্তু আমরা এই মায়াজম আলোচনা শেষ করার পরেই আমরা ওষুধ নিয়ে আলোচনা করব। তাহলে আসি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফসফরাস, এবং সেটা 2টা স্টার নিয়ে টিউবারকুলোসিস আছে। 2টা স্টার, তার 1টা স্টার সাইকোটিক, 1টা স্টার সিফিলিটিক, 1টা স্টার শরীর, অর্থাৎ 3টাতে 3টা স্টার, আর টিউবারকুলোসিস মায়াজমে 2টা স্টার। কেন এগুলো বললাম, আসলে এগুলো অর্থ হচ্ছে এই ওষুধটা কত ডিপ, কত গভীর, কত কিছু করতে পারে সেটা বোঝার জন্যই এই মায়াজম নিয়ে আলোচনা। অর্থাৎ এটা শরীরিক মায়াজমও কভার করে, সাইকোটিকও কভার করে, সিভিলিটিও কভার করে, এবং টিউবারকুলোসিস বেশি কভার করে গতিকেই সেখানে 2টা মার্ক আছে, 2টা স্টার আছে, সেজন্যই আমাদের টিউবারকুলোসিস মায়াজমে আলোচনা। দেখো, ওষুধগুলো যখন আমরা গ্রেড হিসাবে মনে রাখতে পারি তাহলে সুবিধা। তাহলে আমি যদি পড়াবার সময় একটু আলোচনা করে যাই, কেন এটা শরীর, কোন কোন মায়াজমিটিতে আছে, কেন কোন কোন লক্ষণ আছে, কেন সাইকোটিক, কোন কোন লক্ষণ আমরা বুঝতে পারবো, কেন সিভিলিটিক, কোন কোন লক্ষণে বুঝতে পারবো, এবং টিউবারকুলোসিস, অর্থাৎ 2টা স্টার নিয়ে টিউবারকুলোসিস। এগুলো হচ্ছে গভীর ক্রিয়াশীল ওষুধ এবং চতুর্থ ধাপের ওষুধ। তাই বলে কি প্রথম ধাপে ব্যবহার করতে পারবে না, পারবে, দক্ষতার উপর নির্ভর করবে, তবে প্রথমে কোনো দিন ব্যবহার করতে যাইও না। এটা হচ্ছে আমার প্রথম ওষুধ। মাত্রা জ্ঞান না থাকলেই কখনো ওষুধ আমার মাত্রার বাইরে দিতে না, অভিজ্ঞতাটা মারাত্মক। অভিজ্ঞতা না থাকলেই আমি যেভাবে বলছি, দিনে একবার অথবা দিনে খুব সম্ভব খুব কম কেসে 2বার দিবা। আর ফসফরাস তো নয়, ফসফরাস সালফারের থেকেও তার বৃদ্ধি অনেক বেশি। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, সেই কারণে আমি ফসফরাস ব্যবহার করার আগে বারবার চিন্তা করি, এটা যেন আমরা দূরে রাখি। অর্থাৎ যতটুকু কনফার্ম না হইয়া, অর্থাৎ লক্ষণ সমষ্টি না পালে, 3-4টা লক্ষণ না পালে আমরা ব্যবহার করতে পারবো না। চলে আসি, আমি 7-8টা লক্ষণ বলবো যেগুলি দেখলেই তোমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারবে। আগে বলছি, 2-3 বোতল দিলেই, 2-3 মাত্রা তো পাওয়ার দিলেই যদি তোমার ওষুধ, তোমার সিলেকশনটা ঠিক নেই। তাহলে আসি আমরা কীভাবে চিনার উপায়, অর্থাৎ এই আধা ঘন্টার ভিতরে আমি চেষ্টা করব তোমাদেরকে একটা চোখের সামনে কী করি রোগীকে সিলেক্ট করতে পারবে এটা ফসফরাসের রোগী। প্রথমে আসি তার তীক্ষ্ণ বুদ্ধি। অর্থাৎ দেখো, আমরা যখন পড়াতে গেছিলাম তখন আমরা বলছিলাম যে লোক চিনার উপায়টা কী, অর্থাৎ আমরা যেটা বলি যে চিনার উপায়টা কী, প্রথম কথা হচ্ছে লম্বা চওড়া হালকা পাতলা চেহারা সুন্দর গায়ের রং। দেখো, এক লাইনে আমি সব বলে ফেললাম, অর্থাৎ খুব সুন্দর ফর্সা গায়ের রং এবং তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা পাতলা, তারপরে কি, তারপরে হচ্ছে সে মাথাটা একটু নিয়ে হাঁটে আর তাড়াতাড়ি বাড়ে, অর্থাৎ কম বয়সে সে অনেকটুকু লম্বা হয়ে যায়। এই ধরনের লোক দেখলেই ধাতুগত দিকের চিকিৎসার কথাই বলেই আমি শুরু করতে চাচ্ছি। অর্থাৎ এগুলো দেখলে আমরা বুঝবো এটা ধাতুগতের ওষুধের অন্তর্গত, সেখানে আরেকদিনও তো আলোচনা করবো ধাতুগত দিকের। আমরা এটা একটা কী ধাতুর, হালকা পাতলা লম্বা ফর্সা এবং ফিটফিটে চেহারা, চোখের সুন্দর এবং
তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ লোক দেখলে আমরা বুঝে যাব তার লক্ষণ হচ্ছে, এক নম্বর লক্ষণ হচ্ছে টিউবারকুলোসিস বডির, অর্থাৎ এটা ফসফরাসের একটা ওষুধ হবে। তাহলে আসি, তাহলে এই এইটা আর কি থাকতে পারে, একারা চেহারা, যেটা আমরা সিপিআর বেলা বলছিলাম, অর্থাৎ মহিলাদের একারা চেহারা, এটাও তাই একারা চেহারা, অর্থাৎ তার স্বাস্থ্য খুব ভালো না, লম্বা পাতলা হালকা এবং বুক তার চ্যাপটা, এটুকু মনে রাখলে আমরা বুঝতে পারবো সে ফসফরাসের রোগী। তাহলে আমার মনে হয় তোমরা যদি লোক দেখার সময় রাস্তাঘাটে হাঁটো, তাহলে ফসফরাসের রোগী দেখলে তোমরা চিনতে পারবা। আর কি, চোখে চশমা থাকে তার, অর্থাৎ ফিটফাট খুবই সুন্দর, এরকম লোক দেখলে আমরা বুঝে নেব এটা ফসফরাসের রোগী। আর কি দেখো, আর একটা কথা যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ তার বংশগতিতে যদি টিবি থাকে, তাইলে আমরা মোটামুটিভাবে আমার মনে হয় 50 মার্ক আমরা পেয়ে গেলাম। অর্থাৎ বংশগতিতে তার টিবি আছে, হালকা পাতলা চেহারা, লম্বা, তাড়াতাড়ি বাড়ছে, ফর্সা এবং একটু অবনত মস্তকে হাঁটে, অর্থাৎ আমরা যেটা গুজা দিয়া বলি হাঁটে, সেভাবে সে হাঁটে আর তাড়াতাড়ি বাড়ে, এরকম লোক দেখলে আমরা বুঝে যাব সে ফসফসের রোগী। দেখো, আমি অনেক কিছু পারি নাই, তোমরা না পারার কোনো কারণ নেই, এত সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমরা লক্ষণ দৃষ্টি এক বোতল দুই বোতল ওষুধ দিলেই নিজে অবাক হবে কীভাবে কাজ করবে কি যাবে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে এই মাত্রা জ্ঞান 50 দিন পদ্ধতির আরও চেষ্টা করব, তোমরা যখন ফোর্থ ইয়ার শেষ করবে এবং পাশ করে রেজিস্ট্রেশনটা করবে, তখন আমিও সেখানে আলোচনা রেখেছি এবং ওষুধও দিয়েছি, অর্থাৎ 45টা ওষুধ দিয়েই আমি 100টা ওষুধ দিয়েই শেষ করতে চাচ্ছি, যে আমরা এটা দিয়ে শুরু করব। সেই সুবাদে আমরা মায়াজমের উপরে 4-5টা 20টা মেডিসিন আলোচনা করেছি, এগুলো যত বেশি করে পড়বে, জানবে, প্রয়োগ করবে, তত বেশি পরিমাণ আমরা চিকিৎসা করতে পারবো। তাহলে 1 নম্বর আমাদের শেষ, 1 নম্বর নিয়ে আমাদের আর কোনো কিচ্ছু দরকার নেই, লোক দেখলেই চিনতে পারবো। তাহলে দ্বিতীয়টা কি দেখো, এই যে ফর্সা বললাম, ফর্সা শব্দের অর্থ হচ্ছে খালি যে গায়ের রং ফর্সা না, তার মোমের মতন, অর্থাৎ রক্তশূন্যতা। দেখো, এই যে রক্তশূন্যতা ফর্সা এক কথা নয়, অর্থাৎ এরকম লোক যদি রক্তশূন্যতা লক্ষ্য করতে পারো, তাহলে দ্বিতীয় নম্বর তুমি পেয়ে গেলা, অর্থাৎ রক্তশূন্যতার রোগে এই ওষুধটা 1 নম্বর ব্যবহার। তাতে কি রক্তপাত তার আছে, অর্থাৎ যে কোনো অঙ্গ থেকে যদি কোনো রক্তপাত হয়, তাহলে আমরা বুঝেই নেব সে ফসফরাসের রোগী। যে কোনো দাঁত থেকে হতে পারে, যেখান থেকে হতে পারে, সহজে তার রক্ত বন্ধ হয় না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি কোনো লোকের ইতিহাস পাও যে না, তার রক্তপাত বন্ধ করতে কষ্ট হয়, অথবা রক্তপাত ঘটে থাকে, সেটা পালস থেকে হতে পারে, মাসিক থেকে হতে পারে, যে কোনো জায়গায়, মাসিক যদি বেশি হয়, দিনে মাসে দুবার হয়, আমরাও সেখানে দিতে পারি যদি সে হালকা পাতলা লম্বা এবং একটু থাকে, তাইলে আমরা এই ওষুধটা অনায়াসে প্রয়োগ করতে পারি। দুইটা লক্ষণ পাইলে আমরা প্রয়োগ করতে পারি, কারণ এটার রক্তস্রাব, অর্থাৎ রক্তের এই প্রবণতা আর কোনো মেডিসিন ফসফরাসের মতো নেই, এটা মাথায় রাখবে। এই কারণেই এটাকে সিবিলেটিক মায়াজম বলা হয়েছে, এই কারণেই এটা টিউবারকুলোসিস মায়াজমে গেছে। কেন গেল? এই যে রক্তপাত হইতে হইতে তার যে ক্ষয় রোগ, তার যে ধ্বংস, তার যে মৃত্যু দিকে আগায়, সেই কারণেই এটাকে বলা হয় টিউবারকুলোসিস বডির দিকে যাচ্ছে। এই কারণে সে 2টা স্টার নিয়ে আছে, আর যেহেতু রক্তপাত, সেহেতু সেটা সিভিলিটিক মায়াজমের উপর আছে। তারপরে চেষ্টা করব যখন যে ওষুধগুলো লক্ষণগুলো আসে, আমরা বলে দিতে চেষ্টা করব কেন মায়াজমের সেটা 4টা মায়াজম নিয়ে এবং টিউবারকুলোসিস গেছে। তাহলে এটা টিউবারকুলোসিস মেডিসিন হয়ে 1 নম্বর মেডিসিন। চলে আসি আমরা, তাহলে 1-2 চলে গেল, এবং 3 নম্বর যদি বলি জ্বালা। দেখো, জ্বালা সালফারও আছে, জ্বালা আর্সেনিকও আছে, জ্বালা ফসফরাসও আছে। তাহলে পার্থক্যটা কী? জ্বালা কিন্তু 1 নম্বর হচ্ছে ফসফরাস, সালফার যেরকম জ্বালা, ফসফরাসের জ্বালা। পার্থক্য খালি একটু মনে রাখলেই হবে এটাকে, এই কারণে এটা শরিক মায়াজম, অর্থাৎ জ্বালা আছে গতি গিয়ে আমরা ধরে নিতে পারি এটা শরিক মায়াজম। আর জ্বালাটা কাদের সমান? আর্সেনিকের সমান, সালফারের সমান। সেই কারণেই জ্বালা থাকতে হবে, জ্বালা না থাকলে এটা হবে না। দেখো, এই পরপর 3টা লক্ষণ আমাদের চলে গেলো, এগুলো পালিয়ে আমরা বুঝতে পারবো এটা কি সালফারের রুগী নাকি ফসফরাসের রুগী। তাহলে ফসফরাসের সঙ্গে জ্বালার পার্থক্যটা কি, যার তোমরা দেখো, আমি একটা ছোট্ট কথা বলেই শেষ করব, অর্থাৎ দুটো ওষুধের পার্থক্যটা কি। হাত পায়ে জ্বালা, অর্থাৎ বিছনার বাইরে পা রাখে, গায়ে জ্বালাও আছে, সর্বাঙ্গেই জ্বালা, কিন্তু পাটা বেশি জ্বালা, সেখানে সালফার। আর হাত পা মুখমণ্ডল বেশি জ্বালা, সেখানে
ফসফরাস, অর্থাৎ ওই যে রোগ করলাম রক্তশূন্যতা, তার এই যে যারা তার সঙ্গে আবার নার্ভের সম্পর্ক, অর্থাৎ নার্ভের উপরে তার কাজ বেশি, রক্তের উপরে তার কাজ বেশি, নার্ভের উপরে তার কাজ বেশি, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের চলে গেল কী কী, চলে গেল তিনটা পয়েন্ট চলে গেল, তীক্ষ্ণ বুদ্ধি কীভাবে আমরা মনে রাখবো, বুক অপ্রস্তুত বুক এবং সেটার কথা বললাম, রক্তস্রাবের কথা বললাম, জ্বালার কথা বললাম। তাহলে তিনটা লক্ষণ পাইলেই আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। দেখো, রক্তস্রাব যে কোনো জায়গা থেকে হতে পারে, মাসিকের রক্ত হতে আমরা ব্যবহার করতে পারি, কফের রক্ত থেকে ব্যবহার করতে পারি, মুখ দিয়ে রক্ত যা সেটা ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো জায়গা থেকেই আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত পড়ালেখা করলাম, চারটা মেডিসিন পড়ালাম, সেগুলো কীভাবে মনে রাখবো যদি এক হয়ে যায়? ওই যে দেখো, টিউবারকুলোসিস মাঝে মাঝে কী বললাম, সর্দির প্রবণতা, যক্ষা রোগের ইতিহাস, একমাত্র ফসফরাসের সঙ্গে বেশ কম হচ্ছে সর্দি বারবারে লাগে, বারবারে ট্রাভেল সৃষ্টি করে, সেখানে টিউবারকুলোসিস। আর যদি এটা না হয়ে থাকে তাহলে এটা ফসফরাসের রোগী। দেখো, আমরা চারটা মেডিসিন পড়েছিলাম, কী কী ছিলাম এ জানি তোমাদের মনে রাখার চেষ্টা করবে। ভ্যারাডেকার পড়েছিলাম, আর প্রথমে কী পড়েছিলাম, টিউবারকুলোসিস মেডিসিন, ফসফরাস, ভ্যারাডেকার, আরেকটা কী না ভুলেই গেলাম। আচ্ছা, যাই হোক, চারটা মনে রাখার চেষ্টা করবে, তারপরে পার্থক্যগুলো বুঝতে পারবে, প্রয়োগক্ষেত্রটা সুন্দরভাবে চেষ্টা করতে পারবে। আচ্ছা, চলে আসি আর কি, আর হচ্ছে রাক্ষসে ক্ষুধা, অর্থাৎ ক্ষুধা তার বেশি এবং পেটে পড়লেই তার শান্তি, কিন্তু আবার পেটে পড়লেই শান্তি, আর কি শূন্যবোধ, এটাও অনেকটা সালফারের লক্ষণ, এই কারণেই এটা শরিক মাজামের ভিতরে পড়ে। এই এই কয়েকটা কথা মনে রাখলে আমরা অন্তত প্রয়োগ খাতে যাব। আমি তারপর কিছু কিছু জিনিস বলবো যেগুলি অস্বাভাবিক তোমরা মনে করতে পারো, এবং এই যে এখান থেকেই আমাদের তৈরি হয়েছে ক্যান্টের কী জানি বলে স্মৃতিশক্তি এত গেল, রেপার্টরি। দেখো, এই রেপার্টরি সৃষ্টি করার ইতিহাস অনেক। এখানে আমি একটা কথা উদাহরণ দিই, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, রুমালে রক্তাক্ত কোনো লোকের নাকে অত সর্দি কাশি আছে এবং সে নাক দিয়া তার শ্লেষা বেরোয় অমুক করো, সেই নাকে যদি রক্ত তার রুমালে দাগ থাকে তাহলে ধরেই নিবা এটা ফসফরাসের রোগী। এই কারণেই আমরা ম্যাটেরিয়া মেডিকাতে আমরা রেফারটরি অনেক সময় তো প্রয়োজন হতে পারে। তো আমি বলবো, আমাদের এই লক্ষণগুলো ঠিক থাকলে রেফারটরি না হলেও আমাদের চলে, এত রেফারটরি করতে গিয়ে যে কষ্ট তার থেকে মায়াজম মনে রেখেই আমরা ভাগ ভাগ করে প্রকাশ করতে পারলে ভালো। আর তার ঠান্ডা জল খাওয়া, আইসক্রিম খাওয়ার ইচ্ছা, অর্থাৎ ঠান্ডা জল খেলেই তো সে আরাম পায়, কিন্তু একটা গরম সে খেতে পারে না, এটাই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ঠান্ডা জল প্রিয়, আইসক্রিম খাবে, বাচ্চারাও খেতে পারে, হালকা পাতলা লম্বা কোনো বাচ্চা যদি এরকম আইসক্রিম খায়, তার চেহারা যদি এরকম হঠাৎ করে লম্বা হয়ে গেছে, তাইলে আমি অনায়াসেই আমি ফসফরাস দিতে পারি। ওই যে বললাম, ফসফরাস দেওয়ার আগে বারবার চিন্তা করবে এবং স্লো মাত্রা দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো অসম্ভব ক্রিয়াশীল ওষুধ, অর্থাৎ মতো যদি ওষুধ সিলেকশন হয় সঙ্গে সঙ্গে বাড়তে পারে। সেই আরেকটা লিখছে আমি বলতাম, বাড়লে আমরা কী করবো, কারণ পঞ্চাশতম পদ্ধতিও বাড়বে না এমন কথা বলা যাবে না, তবে শততমের মতো নয়। আমার জীবনে হয়তো 7-8টা কেস ছাড়া এই বাড়তি কোনো ইতিহাস আমার জানা নাই, যদি তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারো, অর্থাৎ কোনো রকমেই একবার বা দুবারে বেশি দেওয়ার চেষ্টা করবে না। তরুণ রোগে হয়তো দিতে পারো, সেটা যদি তরুণ রোগের কেসে তুমি দিতে পারো, এই ফসফরাসটা কিন্তু তরুণ রোগেও ব্যবহার করা যায় যদি তুমি একটু দক্ষতা অর্জন করতে পারো, তাইলে আনন্দ পাবে বেশি। অর্থাৎ টিউবারকুলোসিস বডি তুমি নির্বাচন করে ফসফরাসটা নির্বাচন করছো, কিন্তু প্রথম তুমি নাও দিতে পারো, দিতেও পারো, দেওয়া হচ্ছে তোমার দক্ষতা, আর না দেওয়া হচ্ছে আমি সিম্পল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো, সেটা হচ্ছে তোমার অজ্ঞতা, অর্থাৎ করবো আমি শিখবো। আমি একথা বলছি না, যেমন আমি তোমাদেরকে বলছি রোগের চিকিৎসা করতে গিয়ে সিম্পল মেডিসিন দিয়ে শুরু করো। এখানে কি বললাম, দেখো সিম্পল মেডিসিন সে ফসফরাসের রোগী, অর্থাৎ সর্দি কাশি জ্বর সব কিছু মিলে গেছে এবং রক্তপাতের তার রুমালও আছে, তাইলেও আমি ফসফরাস না দিয়ে আমি ইপিকাক দিতে পারি, অন্য একটা ওষুধ দিতে পারি, যখন সে ভালো হবে তখন দেব, ক্ষতি কী, তখন একবার করে দেবো বা দুবার করে দেবো। কেন এই রকম কথা বলছি, তরুণ রোগে সিম্পল মেডিসিন দিয়ে চিকিৎসাটা না শিখলে তোমরা কঠিন রোগের চিকিৎসা করতে পারবে না, অর্থাৎ
কঠিন রোগের চিকিৎসা করতে গেলেই যদি এরকম ভুল করো, রুগী আর তোমার কাছে আসবে না। অর্থাৎ আমার জীবনে এরকম আসে, আমি আর নাই বললাম। অর্থাৎ এই ফসফরাস এক দাগ দেওয়ার পরে সেই রুগী আমি হারাইছি। অর্থাৎ আমি জীবনে তারপর ফসফরাস ব্যবহার করতেই আমি এ পর্যন্ত বোধ আমার মনে হয় না দুই তিনটা কেস প্রয়োগ করেছি। সুতরাং তোমরা সজাগ থাকবে, এ সকল ওষুধ যত আনন্দ দিতে পারে তত ক্ষতিও করতে পারে। অযথা ফসফরাস ব্যবহার করা ঠিক না। চলে আসি তারপরে কি কোষ্ঠবদ্ধতা। অর্থাৎ দেখো, এটা এহেন কোনো অঙ্গ নাই যে ফসফরাসটা কাজ করে না। তাহলে আমি এদুগুলো কথা বললো স্যার এত কথা মনে রাখবো কেন? আরে চেষ্টা করবা যেটুকু মনে থাকে, আরে যেটুকু দুই একটা লক্ষণ, আমি তো বলছি কাছাকাছি লক্ষণ পড়লো ভয়ের কোনো কারণ নাই, শিখতে পারবা জানতে পারবা। আর ফেল করলে বই খুলি দেখো কোথায় ভুল করেছো, অথবা আমার ভিডিও চালিয়ে দেখো আমি কি বলছি, তোমার সঙ্গে পার্থক্যটা কি। চলে আসি তাহলে কোষ্ঠবদ্ধতা কীরকম। দেখো ওনাটা ভাষায় বলে কুকুরের বিষ্ঠার মতো তার কোষ্ঠবদ্ধতা, অর্থাৎ সরু লম্বা পায়খানা করে। যাই হোক, আমরা এটা এর বেশি আর দরকার নেই, কোষ্ঠবদ্ধতা তার আছে। আবার পাতলা পায়খানাও আছে, দেখো দুটোটাই তার আছে। কারণ ওই যে পাতলা পায়খানা হয়েছে তো ক্ষয়রোগ, তার তো ক্ষয়রোগ টিউবারকুলোসিস বডির দিকে সে যাবে, সেভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার রক্তশূন্যতা হওয়াতেই তার এহেন কোনো অঙ্গ নাই যেখানে তার কাজ করে না। আমরা লিভার বলতে পারি, স্পিন বলতে পারি, অথবা আর যে সকল অঙ্গ আছে আমি তো বললাম, এহেন কোনো কাজ নাই যে ফসফরাস ব্যবহার করা যাবে না। যদি তোমার এই লক্ষণগুলো আমরা যদি এই কয়েকটা লক্ষণ যদি মনে রাখতে পারি, ষড়যন্ত্রের উপরে এটার কাজ আছে। অর্থাৎ আমরা যদি এটাকে তুলনা করি তাহলে কোষ্ঠীকের সঙ্গে তুলনা করা যায়, তাহলে পার্থক্যটা কি? কোষ্ঠীকেমার সঙ্গে কৃষ্ট ষড়যন্ত্র, ষড়যন্ত্রে যদি স্বর উচ্চারণ করতে না পারে, কথা যদি না বাইর দীর্ঘ দুদিন থাকে, কোষ্ঠীকামে যদি ভালো না হয়, তাইলে আমাদের ওষুধ আসবে ফসফরাস। আর কি বললাম, গঠন প্রণালী যদি ওরকম হয় তাহলে তুমি ফসফরাস প্রথমেই দিতে পারো। আর অনেক সময় আমরা কোষ্ঠীকামে ফেল করি, কাজ হচ্ছে না দীর্ঘদিন তার সর্বাঙ্গা। আরও একটা জিনিস আছে, সর্বাঙ্গা হচ্ছে যদি এরকম ভালো না হয় ধরেই নিবা এটা ক্যান্সারের পূর্বাভাস, এবং সেই এই ক্যান্সারের ওষুধও ফসফরাস। কত রকমের ক্যান্সারের ফসফরাস আছে চিন্তা করতে পারবে না। অর্থাৎ এইসব ওষুধগুলো এত বিস্তৃত আলোচনা এবং প্রয়োগক্ষেত্রে আমরা যদি একটু সহজভাবে তোমরা প্রয়োগ করে নিজে দেখো অবাক হবে। আমার কথা হচ্ছে ওষুধ দিয়ে নিজেরা দেখো, আমি সব কথা বলে দিব অমুক হবে এটা আমার কথা মানার দরকার নাই, তুমি আমি খালি প্রয়োগে দেখা দিলাম, তুমি লক্ষণ দৃষ্টে প্রয়োগ করো দেখবা। তাইলে আমি কী পেলাম, আমরা পেলাম ষড়যন্ত্র। অর্থাৎ গলা ভাঙ্গা স্বর যদি ভেঙে যায়, আমরা কোষ্ঠীকামে ফেল করলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তাইলে আমরা আসি আর কি, আর হচ্ছে যেটা বললাম, আমরা অনেক সময় স্বর শুনতে পায় না, এটাও একটা সিমটম। অর্থাৎ বৃদ্ধ বয়সে দেখবা অনেক সময় বলে না, কথা বললে কথা কোনো শুনে না, শোনা যায় না। এখানে আমরা অনেক সময় দিতে পারি। অনেক বৃদ্ধ বয়সী বলে যে ও কি বলে আমি বুঝি না শুনি না, তখনই বুঝবা ফসফরাসের রোগী যদি ওই যে বললাম তার তীক্ষ্ণ বুদ্ধি লম্বা চড়া হাঁকা পাতলা চেহারা ফর্সা যদি হয়, তুমিও সেখানে ফসফরাসটা দিতে পারো। অর্থাৎ বৃদ্ধ লোকের, দেখো বৃদ্ধ লোকের কানে যদি কম শুনে, অর্থাৎ কারো স্বর যদি সে শুনতে না পায়, অন্য কিছু শুনতে পায়, মানুষের গলার স্বর শুনতে পায়, অন্য কিছু বলতে পায় কিন্তু মানুষের গলার স্বর সে শুনতে পায় না, এটা মাথায় রেখে আমরা অনেক সময় এই লক্ষণটা প্রয়োগ করাতে দেখতে পাই। আমরা অনেকগুলো লক্ষণের কথা বলছি, এই এর ভিতরে তুমি যেই যে লক্ষণগুলো মনে রাখতে পারো সেগুলোই যদি তোমার আসে, যেমন তিন চারটা কথা আমি আবারও বলছি, ওই হালকা পাতলা গঠন, আমরা যেটা হালকা পাতলা গঠন, বুক হলো ফ্ল্যাট, অর্থাৎ বুক উঁচানা টিউবারকুলোসিসের মতন, এই পার্থক্যগুলো মনে রাখলে আমরা প্রয়োগটা করতে পারি। আর ধাতুগত দিকের কথা, অর্থাৎ ফসফরাসের ধাতু কি, এই কথাগুলো ধাতুর উপরে নির্ভর করে। এরকম ধাতুর ওষুধ অনেকগুলো আছে, যেমন ধরো ক্যালকেরিয়া কার্ব আছে, আমরা ক্যালকেরিয়া ফস বলতে পারি, সালফার বলতে পারি, আর্সেনিক বলতে পারি, লাইকোপোডিয়াম বলতে পারি। এরকম ধাতুগত দিকের যখনই কোনো একটা রোগী পাইবা তখন ধরেই নিবা এই ওষুধ তার দিতে হবে। আজ হোক কাল হোক আমি চিকিৎসাকালীন তাকে দিয়ে চিকিৎসা করতে পারবো।
ধাতুগত দিকের সঙ্গে মিলিয়া যদি তুমি মায়াসমেটিকগুলো মনে রাখো, তাহলে লক্ষণগুলো তুমি মনে রাখলেই এসব ওষুধ প্রয়োগ করলে, আর কাজ তো বললামই, দুই তিন বোতলে বুঝবা কী যে কী পরিমাণ কাজ তুমি পাইবা। যাই হোক, আমরা যখন চিকিৎসা করতে যাব, আরও কী কী বাধা আসে, বাধাটা আমরা কীভাবে দূর করবো পঞ্চাশন পদ্ধতিতে, সেই তার উপরেও আমি চেষ্টা করব একটা লিকচার দিতে। অর্থাৎ কীভাবে পঞ্চাশন বাধা কেমনে আমরা পাই, কী কারণে বাধা হইতে পারে, কী কারণে আমাদের ভুল হতে পারে, কী কারণে আমরা সেগুলো আমরা চেষ্টা করব। তাহলে চলে আসছি, তাহলে আগে কি বললাম, জ্বালা বললাম, তারপরে বাম পাশে চাপিয়া শুইতে পারে না, অর্থাৎ বাম দিকে সে কোনো রকমেই শুইতে পারে না, এটা মনে রাখতে হবে। আবার দেখো, ডাইন দিকে নিউমোনিয়া যদি হয়, সেখানে ফসফরাস এক নম্বর। আমি আগেই বলছি, টিউবারকুলোসিস বডি এক নম্বর মেডিসিন হচ্ছে ফসফরাস, অর্থাৎ যাদের বংশগতিতে টিবি আছে, আমরা যদি কোনো কিছু সিলেকশনে এটা পাই, তাহলে এক নম্বর হচ্ছে টিউবারকুলোসিস বডি নাম, দুই নম্বর হচ্ছে ফসফরাস। যদিও আমরা পাঁচটা মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অন্য, এখানেও কোনো রোগ নাই ফসফরাসে কাজ করে না, সেগুলো তোমার এক একটা করে যদি আমি বলতে যাব, আমি শেষ কিনে দিয়ে বলার চেষ্টা করব। যে কোনো রোগেরই আমাদের লক্ষণগুলো থাকলে, সেটা ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, তারপর এই জন্যই আমি বলছি, লক্ষণগুলো প্রাধান্য দিয়েই চেষ্টা করো। এই লক্ষণগুলো পাইলেই তোমার রোগের চিন্তা করার দরকার নাই, তার ডায়াবেটিস, তার কি আঁচিল, তার কি লিভার সিরোসিস, তার কি ক্যান্সার, তার কি গলা কি, কিচ্ছুর দরকার নাই। এই লক্ষণগুলো পেয়েছ, অনায়াসে তুমি দিতে পারো, সেটা ক্যান্সারে হোক, তারপরে আমরা লিভার সিরোসিসে হোক, তারপরে রক্তস্রাবে হোক, ধ্বজভঙ্গে হোক, অথবা যে কোনো কাজেই আমরা ফসফরাসকে ব্যবহার করতে পারি। অর্থাৎ রোগগুলো এই জন্য আমি পড়াতে চাই না, পড়াতে চাইব এই কারণে, তোমরা আগের লক্ষণগুলো মনে রেখে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করো, তারপরে রোগের কথা বলবো, রোগ নিয়ে আলোচনা করব, সেখানে আমিও চেষ্টা করব, প্রাধান্য থাকবে লক্ষণ উপরে, রোগ আমাদের লক্ষণ না, এটি অর্গানের কথা, এটাই নিয়ম। তাহলে আজকে এই পাঁচ সাতটা কথা মনে রেখেই আমরা ওষুধ অনায়াসেই আমরা দিতে পারি। আর কি একটা, রাত্রে খিদা লাগে, দেখো রাত্রে খিদা লাগে এবং খাইলে ভালো থাকে, অতিরিক্ত লবণও খায়, অর্থাৎ ন্যাট্রামিউরের সঙ্গে এটার মিল আছে, ন্যাট্রামিউরও টিউবারকুলোসিস বডি ধ্বংস হইতে পারে, এখানেও তাই, তার অতিরিক্ত লবণ খায়। পার্থক্যটা কোথায়, ওই হালকা পাতলা গঠন লম্বা, এটুকু থাকলেই সে এই আর লবণ প্রিয়ত হইলে আমরা দিতে পারি, লবণ প্রিয়ত তো ন্যাট্রামিউরও আছে, ন্যাট্রামিউরও আবার সংকীর্ণতা আছে, স্বাস্থ্যহানি আছে, অমুক আছে, তাহলে সেগুলো মনে রাখতে হবে। অর্থাৎ কার সঙ্গে কার পার্থক্য করেই আমরা কী কী লক্ষণ পাইলাম, সাত আটটা দশটা লক্ষণ যদি আমরা মিলাইতে পারি, তাহলে নিশ্চিন্তে পঞ্চাশজন পদ্ধতি প্রয়োগ করে তুমি সাকসেসফুল ডাক্তার হতে পারো। কোনো চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা কেস টেকিংটা সুন্দর করে শিখো, এই 10-12টা লক্ষণ যদি তুমি মিলাইতে পারো, তোমার কাছে আর কেউ টিকতে পারবে না। অর্থাৎ তোমাকে এখন থেকে চিন্তা করতে হবে, আমি কোন কোন লক্ষণের উপরে, দেখবা যত লক্ষণ তুমি নোট করে রাখবা, কোনটার উপরে তুমি প্রয়োগ করেছো, সেগুলো পরবর্তীতে দেখবা তুমি বুঝতে পারবা, এই এই লক্ষণের ভিত্তিতে আমি এই ওষুধটা দিয়েছি, কাজটা পেয়েছি। এখানে সংস্কার মুক্ত মন বলে, অর্থাৎ আমরা অনেক সময় এই ওষুধগুলো পেলে অনেক সময় চট করে সেই ওষুধের দিকেই দিয়ে দিই। যাই হোক, এগুলো পরে আলোচনা করব। আমরা চলে আসি নাকে পলিপ, আমি বলছি সর্বজাগাই তার ক্রিয়া, নাকে পলিপও তার ক্রিয়া, নাকে পলিপাত যদি হয়, কেন এটা সাইকোটিক বডি, অর্থাৎ পলিপাসও যদি আমরা দেখি সেরকম পলিপাসও অনেক সময় যদি সে ধাতুগত দিকে মিল থাকে, অর্থাৎ আমি যে বললাম তীক্ষ্ণ বুদ্ধি লম্বা চড়া হালকা পাতলা গঠন, এই এরকম দেখলেই আমরা এই পলিপাসও সেটা দিতে পারি। তাহলে আমি কি বললাম, এই লক্ষণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর কি, তারপর দেখো সে এত চঞ্চল, এত সে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, অস্থির হয়ে পড়ে, যে কোনো কাজেই তার তড়িগড়ি এবং এক জায়গায় সে দাঁড়িয়ে থাকতে পারে না, ওই যে সালফারা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, অর্থাৎ তাকে দাঁড়ায় থাকা কঠিন হয়ে পড়ে, ঠিক শরিক মায়াজমের গতি গিয়ে সেখানেও তার কাজ আছে, স্থির হয়ে দাঁড়াতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, চঞ্চলতা তার অনেক বেশি। তাইলে আর কি, দেখো এটাকে আগেই বলছি, এটা মাথার উপরে কাজ বেশি, অর্থাৎ উপরাঙ্গের নার্ভের সিস্টেমে, যেমন গলার স্বরের কথা বললাম, চোখের উপরে তার কাজ, ধাতু নাকের উপরে কাজ, তারপরে গলায় টনসিলের উপরে কাজ, সর্বাঙ্গার উপরে কাজ, এই যে কাজগুলো মনে রেখেই আমরা, অর্থাৎ নার্ভাস সিস্টেম, নার্ভ তো মাথাতে সবচেয়ে বেশি, এই জন্য ফসফরাস এক নম্বর নার্ভের মেডিসিন,
অর্থাৎ মাথায় যদি কোনো নার্ভের গণ্ডগোল হয়, স্নায়ুতন্ত্রের কোনো গণ্ডগোল থাকে, সেই সুবাদেই আমরা এটা অনায়াসে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কী মনে রাখতে পারবো? মাথা ব্যথা, ক্যান্ট বলছে, অর্থাৎ ক্যান্ট কী বলছে? মাথায় ঘোরা, মাথা ব্যথা, মাথায় যত রকমের মাথার রোগ আছে আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি। প্রশ্ন আসছে, স্যার এ কথা বললেন, আমারও তো আগে বলছেন ব্রায়োনিয়া অনুভব করো। কেন বলছি? ব্রায়োনিয়াটা হচ্ছে পলিক্রাস ওষুধ, এটা আমরা যে কোনো রোগে যে কোনো সময় দিতে পারি, কিন্তু ফসফরাস দেওয়ার আগে আমাকে এইগুলো চিন্তা করতে হবে, নইলে অনেক সময় বেড়ে যাবে, কন্ট্রোল করতে পারবো না। দেখো কত সুন্দরভাবে বলা আছে, তোমরা যদি একটু প্রয়োগক্ষেত্রগুলো লক্ষ্য করে দিতে পারো তাহলে কী যে ফলাফল তোমাদের হাতে আছে আমি অবাক হচ্ছি। কারণ আমার 20 বছরের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত কষ্ট করে আমি বাক্স দিয়েছি, ওষুধ দিয়েছি, তোমরা প্রয়োগ করে আমাকে বলো কোথায় তোমাদের বাধা। আমার তো মনে হয় 104 জন আমাকে ফুল ডাক্তার হিসাবে ওষুধ নিয়েছে, যারা 100টা পদ নিয়ে শুরু করেছে, 4-5 জনে নিয়েছে এ পর্যন্ত, আর 100 জনের উপরে আমার আছে যারা একটা বা দুইটা বাক্স নিয়ে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের বাক্স নিয়েছে। তাদের অভিযোগ তো শুনি না, তারা যেভাবে আমাকে বলে, যে কাজের কথা বলে, আমি অবাক হই, অবাক হই, এটা আনন্দে অবাক হই। আবার আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি যেটা পারি নাই তোমরা সেটা অনাহাসে করে দেখাতে পারবে। সেজন্যই বলছি যুগ আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ আমরা বলবো এই সাল, অর্থাৎ এটা 75 পদ্ধতির সাল, অর্থাৎ 2020 সাল থেকে আমরা শুরু হলো, আমরা নতুন দিগন্তে পৌঁছাবো। তোমরা যারা নবী, যারা ডাক্তারি শুরু করছো, আমি আশা করব আমার বক্তৃতাগুলো ফলো করার পরে তোমরা শুরু করো, দেখো এক একটা লোকে অবাক হয়ে গেছি। 100 জনের মতন ভিতরে আমার মনে হয় 50 জনই হচ্ছে, 50 জন হচ্ছে মাস্টার, অথবা প্রাইমারি স্কুল মাস্টার, নয় হাই স্কুল মাস্টার, নয় প্রফেসর। তারা যোগাযোগ যখন করি বলে আমার আনন্দে আর বোধ ধরে না। আমি জানি, আমি হয়তো মনে করছিলাম যে হোমিওপ্যাথিক মেট্রিক পাস করিয়ে করা যাবে, কিন্তু আমি যখন দেখলাম যে খালি মেট্রিক পাস করে হবে না, সায়েন্স ছাড়া এখানে আসলেই তাদেরকে ডাক্তার তৈরি করার মতন কঠিন। কারণ আমাদের অনেক লাইন, কেউ শিক্ষক হবে, কেউ প্রশাসক হবে, কেউ রিসার্চার হবে, কেউ বিভিন্ন লাইন আছে, বিভিন্ন লাইনে আমাদের কাজ আছে। সুতরাং তোমাদের দরকার কে কোন দিকে যাবে, আগে পড়ো, জানো, প্রয়োগ করো, ডাক্তারিটা শিখো, তারপর যদি তুমি কবে আমি রিসার্চে যাব, আমি ডায়াবেটিস নিয়ে থাকবো, আমি হার্ট নিয়ে থাকবো, আমি ক্যান্সার নিয়ে থাকবো, আমি অত্যন্ত খুশি হব। তার কারণ এক একটা ওষুধের লক্ষণগুলো মনে রেখে আমরা প্রয়োগ করলে, আমি তো মনে করি না ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। আমি যদি ব্যর্থ, আমি কথা বলবো না সব রোগী ভালো করে ফেলছে এটা আমি বলবো না, কারণ আমাদের তো বিশ্বাসে নেই, লোকে তো আমাদেরকে বিশ্বাসে করে। কত কম সংখ্যক লোক এসে এলোপ্যাথিকও খাবে, আমার তো খাবে। তোমরা আবার একটা কথা মনে রাখিও, এলোপ্যাথিক খাক না খাক তোমার সেই দিকে তাকাবে, খালি কিচ্ছু যায় আসে না, তোমারটা তোমার, তুমিও বুঝতে পারবা আমার ওষুধের কাজ করছে না এলোপ্যাথিকের কাজ করছে। এই দর্শনগুলো তোমাদের থাকতে হবে, অবজারভেশন থাকতে হবে, তাইলে বুঝতে পারবা। আমি চলে আসি, আর অল্প একটু কথা বলে আমি শেষ করবো। আরেকটা লক্ষণের কথা মনে পড়লো, কি দেখো, এর আগেও বোধ হয় একটা লিকচারে আমি বলেছিলাম, মলদার ফাঁকা, সে সৌভাগ্য আমার হয়েছে। এই মলদার ফাঁকা বলতে তোমরা কী বুঝো? তোমরা যদি কোনো বাচ্চা অথবা কোনো বয়স্ক লোকের দেখতে পাও, এই ফসফরাসের 1 নম্বর ওষুধ হচ্ছে মলদার ফাঁকা, অর্থাৎ স্পিনটারগুলো কাজ নাই, ফাঁকা, পেখানাটা আসলে এসে ধরে রাখতে পারে না, বেরিয়ে পড়ে। দেখো এই এই লক্ষণে তুমি 2-3 বোতল দিলেই রোগী ভালো হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি মলদার টেস্ট করি, কেউ বলে যে সে তার পেখানাটা সে ধরে রাখতে পারতেছে না, তার কারণে স্পিনটারগুলো কাজ করে না, মলদার ফাঁকা, মলদারে কোনো আসলেই পেখানাটা অটপট করে বেরিয়ে পড়ে, সেগুলো এক বিরাট ইতিহাস। যাই হোক, আমি এরকম একটা রোগী পেয়েছিলাম, 3-4 বোতলে এইটা ভালো হয়ে গেছে। সুতরাং তোমরাও পারবে, অর্থাৎ মলদার ফাঁকা আরেকটা লক্ষণ, এটাই মনে রাখতে হবে। এগুলো মনে রাখলেই প্রয়োগের ক্ষেত্রে তোমরা চিন্তা করার কোনো কারণ নেই। আরে বাড়লে বাড়বো, বাড়ার রাস্তায় তো আমি বলে দিয়েছি, আমাকে তো এরকমভাবে কেউ বলে নাই, বাড়লে পাতলা করে দিতে পারো, আর বাড়লে তো নাক্স তোমাদের আছে, বাড়লে তো তোমরা ওষুধ বন্ধ করে দিতে পারো, পাতলা করে দিতে পারো, অথবা একদিন পর দিতে পারো, অথবা ওষুধ বন্ধ করে দাও, অবজারভেশনে তো কী অসুবিধা আছে, কিচ্ছু হবে না, ধৈর্য ধরে দেখো। আর বাড়লে তো ঠিক কী বুঝলা, তুমি 100% ডাক্তার, অর্থাৎ তোমার ওষুধ নির্বাচন সঠিক হয়েছে, এখানে আর কোনো ভুল নাই। এখন আমি কীভাবে কন্ট্রোল করব সেটা আমাকে শিখতে হবে, সেটা আমি শিখাবার চেষ্টা করব আগামী দিন কোনো ক্লাসে।
সুতরাং আজকের আলোচনা, ও আমি যে রোগগুলোর কথা বলছিলাম কী কী রোগ, আমি কয়েকটা রোগের নাম বলি, শিরপিড়া, মাথা ব্যথা, চোখ ঝাপসা, সানি, দেখো সর্বঙ্গ, নাসিকার বুধ, আমাদেরকে মনে রাখতে হবে এগুলোর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আজকে আর আলোচনা না বাড়িয়ে শেষ করি, তোমরা আগামী সপ্তাহে আমি কার্বো এনিমেলস পড়ার চেষ্টা করব এবং সেই পড়ে শেষ করব।